আপনার কাজে ফিরে আসার সময় আপনাকে যে পদক্ষেপগুলি পূরণ করতে হবে তার সাথে আপনাকে পরিচিত করার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ডরমিটরি ছেড়ে কাজে যাওয়ার আগে দেখে নিন আপনার কি কি করা দরকার। আপনার ফোনে ডাউনলোড করতে হবে এমন চারটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো হলো FW মাম কেয়ার, আপনাকে আপনার স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে এবং আপনার ঠিকানা আপডেট করতে সহায়তা করে। অ্যাপ্লিকেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সমস্ত বিদেশি কর্মীদের রক্ষা করতে এবং কর্মস্থলে এবং তাদের আবাসস্থলে সংক্রমণ রোধ করতে সহায়তা করে। COVID-19 কেসের সাথে আপনার নিবিড় যোগাযোগ ছিল কি না তা শনাক্ত করতে সহায়তা করে। আপনি যদি FW মাম কেয়ার এবং ট্রেস টুগেদার একসাথে ডাউনলোড না করেন তবে আপনাকে কাজ করতে দেয়া হবে না। SG ওয়ার্কপাস, আপনি কাজে যেতে পারেন কি না তা আপনাকে অবহিত করবে। কিউআর কোড রিডার, আপনার মোবাইল ফোনে যদি অন্তর্নির্মিত কিউআর কোড রিডার না থাকে তবে আপনাকে এটি ডাউনলোড করতে হবে। এটি আপনার কর্মক্ষেত্র ও ওয়ার্কসাইট সহ যে কোনো জায়গায় প্রবেশ এবং প্রস্থান করার সময় সেফ এন্ট্রি কিউআর কোডটি স্ক্যান করতে সক্ষম হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে চারটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। মোবাইল অ্যাপ্লিকেশনগুলো সহজেই অ্যাপ্লিকেশনটির নাম টাইপ করে খুঁজে পাওয়া যায়। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে ইনস্টল ক্লিক করুন। আপনি যদি আগে মোবাইল অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করে থাকেন তবে আপনাকে নিশ্চিত করতে হবে এটি সর্বশেষতম সংস্করণ, বিশেষত ট্রেস টুগেদারের জন্য যা আপনারা অনেকেই কয়েক মাস আগে ডাউনলোড করেছেন। আপনি একবার অ্যাপস ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনগুলো খুলুন এবং নিবন্ধনের জন্য পদক্ষেপগুলো অনুসরণ করুন। FW মাম কেয়ার, ট্রেস টুগেদার এবং SG ওয়ার্কপাস এর নিবন্ধনের পদক্ষেপগুলি দেখতে দয়া করে নিচের ভিডিওগুলোতে ক্লিক করুন। আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশনগুলির কোনোটি ডাউনলোড করতে অক্ষম হন তবে সহায়তার জন্য আপনার নিয়োগকর্তা বা ডরমিটরি অপারেটরদের সাথে যোগাযোগ করুন। আপনার কাজে যাওয়ার সময়সূচি নির্ধারিত হওয়ার আগে দয়া করে তাদের সহায়তা নিন। নিশ্চিত হয়ে নিন যে আপনার কাজে যাওয়ার আগে আপনার মোবাইল ফোনটি পুরোপুরি চার্জ হয়ে গেছে। আপনার যদি কোনো চার্জার বহনযোগ্য পাওয়ার ব্যাংক থাকে তবে আনুন। আপনার ব্লুটুথ সক্রিয় করা আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ করবে। এখন দেখুন কিভাবে চারটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়। আপনি আপনার ডরমিটরির ঘরটি ছেড়ে যাওয়ার আগে পরীক্ষা করে নিন যে আপনার ট্রেস টুগেদার সক্রিয় করার জন্য ব্লুটুথ চালু রয়েছে। আপনি যদি ট্রেস টুগেদার ব্যবহার করতে অক্ষম হন তবে আপনাকে একটি ডঙ্গল বা ছোট ডিভাইস দেওয়া হবে। আপনার ঘরে পেস্ট করা সেফ অ্যাট হোম কিউআর কোডটি দেখুন। FW মাম কেয়ার অ্যাপ্লিকেশনটি খুলুন এবং সেফ অ্যাট হোমে ক্লিক করুন। ক্যামেরা ফাংশনটি ব্যবহার করুন এবং কিউআর কোডটি স্ক্যান করুন। কিউআর কোডটি একবার স্ক্যান হয়ে গেলে ওকে ক্লিক করুন। থার্মোমিটার এবং অক্সিমিটার দিয়ে আপনার তাপমাত্রা, SP, O2 এবং BPM নিতে এগিয়ে যান। আপনার রিডিংগুলো কি ইন করুন এবং সাবমিট ক্লিক করুন। আপনি যদি কোনো লক্ষণ অনুভব করেন তবে আপনি অবশ্যই কাজে যাবেন না। চিকিৎসার মনোযোগের জন্য টেলিমেডিসিন বিকল্পটি ব্যবহার করুন এবং আপনার জন্য একজন ডাক্তার নিযুক্ত করা হবে। আপনার নিয়োগকর্তাকে অবহিত করুন। আপনার স্বাস্থ্যের অবস্থা ঠিক থাকলে আপনি নির্ধারিত সময়ে কাজ করতে যেতে পারেন। SG ওয়ার্কপাস অ্যাপ্লিকেশনটি খুলুন এবং আপনার ওয়ার্ক পারমিটে কিউআর কোডটি স্ক্যান করুন। আপনার স্ট্যাটাস সবুজ হলে কেবলমাত্র কাজের জন্য আপনার ঘর ছেড়ে দেওয়া উচিত। আপনি কাজ করতে যাওয়ার জন্য আপনার ডরমিটরির ঘরটি
ছেড়ে যাওয়ার সময় আপনার মাস্কটি পরার কথা মনে রাখবেন। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি নিরাপদ দূরত্বের ব্যবস্থা সব সময় পর্যবেক্ষণ করছেন। সুবিন্যস্তভাবে সারিতে দাঁড়ান। ডরমিটরি থেকে বেরিয়ে আসার জন্য আপনি যখন নিজের সময়টির জন্য অপেক্ষা করেন, তখন আপনার সামনের ব্যক্তি থেকে 1 মিটার দূরে থাকুন। আপনার এসডি ওয়ার্ক পাস স্ট্যাটাসটি ডরমিটরি ম্যানেজারকে দেখান। আপনার স্ট্যাটাস বা অবস্থা যদি লাল বা ধূসর হয়, তবে আপনি কাজের জন্য আপনার ডরমিটরি ছেড়ে যেতে পারবেন না এবং আপনার ঘরে ফিরে আসতে হবে। আপনার নিয়োগকর্তা বা ডরমিটরি অপারেটরকে অবহিত করুন, তারা আরও প্রশ্ন থাকলে এমওএমের কাছ থেকে স্পষ্ট করবেন। পিক আপ পয়েন্টে এগিয়ে যান এবং আপনার নিয়োগকর্তা যে পরিবহনের ব্যবস্থা করেছেন সেটাতে উঠুন, যেটা আপনাকে আপনার কাজের জায়গায় নিয়ে যাবে। আপনি যখন আপনার কর্মক্ষেত্রে উপস্থিত হন, তখন কিউআর কোড রিডারটি খুলুন, সেফ এন্ট্রি কিউআর কোড সন্ধান করুন এবং স্ক্যান করুন। সেফ এন্ট্রি পৃষ্ঠায় আপনার বিস্তারিত পূরণ করুন এবং চেক ইন ক্লিক করুন। কিছু কর্মস্থলে আপনি আপনার ওয়ার্ক পারমিটটি ব্যবহার করে চেক ইন করতে পারেন। চেক ইন করতে আপনার ওয়ার্ক পারমিটটি বারকোড স্ক্যান করুন। আপনি কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই আপনার তাপমাত্রা রেকর্ড করতে হবে এবং আপনার স্বাস্থ্যের অবস্থা ঘোষণা করতে হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে থাকাকালীন নিরাপদ কাজের ব্যবস্থা অবলম্বন করতে ভুলবেন না। আপনি নিজের কর্মক্ষেত্রটি ছাড়ার আগে সেফ এন্ট্রি স্ক্যান করুন এবং চেক আউট ক্লিক করুন। কিছু কর্মস্থলে আপনি আপনার ওয়ার্ক পারমিটটি ব্যবহার করে চেক আউট করতে পারেন। চেক আউট করতে আপনার ওয়ার্ক পারমিটটি বারকোড স্ক্যান করুন। পিক আপ পয়েন্টে এগিয়ে যান এবং যে পরিবহনে আপনাকে আপনার ডরমিটরিতে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটাতে উঠুন। আপনি যখন কাজ থেকে ফিরে আসবেন, আপনার ঘরে সেফ অ্যাট হোম কিউআর কোডটি সন্ধান করুন। আপনার FW মাম কেয়ার অ্যাপ্লিকেশনটি খুলুন এবং সেফ অ্যাট হোমে ক্লিক করুন। ক্যামেরা ফাংশনটি ব্যবহার করুন এবং কিউআর কোডটি স্ক্যান করুন। কিউআর কোডটি একবার স্ক্যান হয়ে গেলে ওকে ক্লিক করুন। থার্মোমিটার এবং অক্সিমিটার দিয়ে আপনার তাপমাত্রা, SpO2 এবং BPM নিতে এগিয়ে যান। আপনার রিডিংগুলো কী ইন করুন এবং সাবমিট ক্লিক করুন। এমনকি আপনার কাজ বন্ধের দিনগুলিতেও আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে। প্রতিদিনের এই রুটিন অনুসরণ করা গুরুত্বপূর্ণ। সুস্থ এবং নিরাপদ থাকুন।